বলতেছিলাম নবীকে কেমনে দেখবেন আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া পুরস্কার কেমনে পাবেন এবার রিকশার ড্রাইভারের বাস্তব জীবনী দেখুন রিকশার ড্রাইভার টাকা বিবিরেও দেখাইলো না ছেলে মেরেও দেখাইলো না কারণ মহিলা মানুষ এত টাকা দেখলে হয়তো বলতে পারে টাকা থামায় লাও আল্লাহ মিলাইছে রিকশার ড্রাইভার বিবিরেও দেখাইলো না সকালবেলা গর থেকে নাস্তা খাইয়া ব্যাগ লইয়া বাহির হইছে বিবি জিগাই কই যাও রিকশা চালাইবা না ব্যাগ হাতে কেন ব্যাগের মধ্যে কি ড্রাইভার বলছে দেখ ব্যাগের মধ্যে কি ব্যাগটা খুইলা দিলে শুধু টাকার বান্ডিল 80,000 টাকা বিবি কই এত টাকা কই যাও বিবি এটা মহাজনের টাকা দিয়াছি ডাকতেছে বিবি তোমার কি মাথা খারাপ নাকি এত টাকা পাইয়া মানুষ গর্তে বাইর হয় গরে আইও গরে 3200 টাকা তখন স্বর্ণের বুড়ি আমারে দুই বুড়ি স্বর্ণ কিনা দিবা বাকি টাকা যা করো কইরো জীবন একটু স্বর্ণ পরি নাই এ আবদার তোমার কাছে রিকশার ড্রাইভার কয় বিবি গো টাকা আমার না টাকা মহাজনে টাকা লইয়া মহাজনের বাড়ির শীতের দিন ছিল রোদের মধ্যে মহাজন বসা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম চাচা আমারে চিনছেন না বাবা চিনি নাই আমি রিকশার ড্রাইভার আপনি কালকে আসছিলেন আমার খেয়াল নাই বাবা চিনতে পারি নাই বাবা আমারে না চিনলেও দেখেন তো ব্যাগটা চিনেন কিনা ব্যাগটা দেখে বলছে হ ব্যাগটা আমার ব্যাগে কি আছিল চাচা 80,000 টাকা দেখেন কই না 80,000 ঠিক আছে কিনা রিকশার ড্রাইভার গরিব মানুষ বাবা ভালো কাজ করেন জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন এবার চাচা ডাকে ড্রাইভার রে 80,000 টাকা পাইয়া যে লোক বাড়িতে নিয়ে আসে সে আমার টাকা ধরে নাই আমার বিশ্বাস গন্তে হবে না ড্রাইভার কই চাচা গয়না বুইজা রাখেন আমার আত্মতৃপ্তি পাওয়ার জন্য ও মুসলমান 100 টাকার লোভ সামলাইতে পারো না এই জন্য বিশ্ব বাজারে মাইর খা এই মুসলমানের পাওয়ার জঙ্গলার বাঘের চেয়েও বেশি সিংহের চেয়েও বেশি আজকে সেই মুসলমান মাইর খাইতেছে একটাই কারণ তারা ভালো কাজ করে না আল্লাহ বলছে ইবাদতের পরে ভালো কাজ করতেন যদি ভালো কাজ করেন তাইলে কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন তুমি সফল কাম তোমার জীবন ধন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তুমি হয়ে যাবে আর এই জান্নাতের মালিক বানানোর জন্য আমার আপনার নবী 63 বছর খায়া না খায়া কষ্ট করেছে সাদা জামা লাল করেছে মার খাইতে খাইতে বেহুশ হয়েছে অবশেষে মহাজন টাকা গণলেন ঠিক আছে 80,000 10,000 টাকার একটা বান্ডিল ওই সময় সারা দিন রিকশা বাইলে 100 টাকা 120 টাকা কামাইতে পারতো 10,000 টাকার বান্ডিল পুরস্কার দিলেন নাও তোমারে পুরস্কার দিলাম রিকশার ড্রাইভার কই চাচা কি দিলেন গো বাবা 10,000 টাকা পুরস্কার দিলাম চাচা আমি তো টাকার জন্য আসি নাই টাকাই যদি ইচ্ছা থাকতো তাইলে তো আমি 80,000 ওই মাইরা দিতে পারতাম চাচা আপনার টাকা আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য আসছি আপনার হক আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি চাচা টাকা লাগবে না দোয়া কইরেন ওই অপেক্ষায় আছি আলেম ওলামাদের মুখে শুনেছি ওয়াজ মাহফিলে যাইয়া ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে বাঁচাইয়া ভালো কাজ করে গো চাচা আল্লাহ বলে তারে জান্নাতুল মাওয়া পুরস্কার দেয় চাচা গো আমি আপনার দেওয়া পুরস্কারের আশায় আসি নাই আমার আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া নেওয়ার জন্য এসেছি চাচা দোয়া কইরেন
আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কারের অপেক্ষায় আছি আমার আল্লাহ বলেছে ওই জাতীয় ব্যক্তি যারা ভালো কাজ করে তাদের জন্য জান্নাতুল মাওয়া পুরস্কার বাজেট করে রাখছে আজকের মাহফিলে যারা বসে আছেন গো জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয় আল্লাহর কসম আপনি জান্নাতুল মাওয়ার মালিক হয়ে যাবেন আসেন আমার নবীকে স্বপ্ন দেখবেন নবীকে স্বপ্ন দেখবেন একেবারে সহজ রাস্তা কিতাবি ঘটনা বলছি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী কিভাবে নবীকে দেখবেন সহজ পথ দেখাইয়া দিচ্ছি আরাফাতের মাঠে দুই দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো দুই দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো বৃষ্টি হলো না আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন বাড়িতে রওনা হলাম মরুভূমির পথ দেখি একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ দুই রাকাত নামাজ পড়ে দুইটা হাত বাড়াইয়া কাঁদতেছে আল্লাহ গো তুমি না আদর করে মানুষ বানাইছো রে আল্লাহ বৃষ্টির জন্য দুই দিন নামাজ পড়লো বৃষ্টি দিলা না আমি দুইটা হাত বাড়াইলাম আমার হাত খালি দিও না এইভাবে ডাকতে থাকলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি পিছে দাঁড়িয়ে দেখি এই লোকটার ডাকে আকাশে চারদিক থেকে মেঘের টুকরা এসে জোরু হইতেছে হাত নামানোর আগে আগে গো বৃষ্টি শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ইনি একজন আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দা যার ডাকে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দেয় দেখি লোকটা কোথায় থাকে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো আল্লাহওয়ালার সাথে মহব্বত ভালোবাসা রাখবো পিছে পিছে যাইতে যাইতে তখন মানুষ কিনা বেচা হইতো গোলাম কামলা লোক কিনা আনতে হইতো একটা মহাজনের ঘরে ঢুকছে ওই লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারক কিতা ঘটনা বলছি বাজান দেখা চিহ্নিত রাখলেন পরের দিন টাকা পয়সা নিয়ে গেলেন মহাজন আমার একটা গোলাম দেন 30টা গোলাম বাহির করছে সাইজে মোটা তাজা দেখা চোখ বুলাইয়া দেখে যেটা হাত দিলে বৃষ্টি আসে সেটা এর মধ্যে নাই জিগাইল মহাজন আর কোনো গোলাম আছে কিনা আর একটা গোলাম আছে দুর্বল সেটা কোনো ভালো কাজ করতে পারবে না একেবারে দুর্বল এরে মহাজন ওই গোলামটারে দেখাও ঘর থেকে বাহির করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক তাকায়া দেখে ইনিই হইল এই গোলাম যিনি হাত বাড়াইলে আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেয় রে মহাজন বলো এই গোলামের দাম কত মহাজন বলেন 20 টাকার কিনা 20 টাকার কিনা 10 টাকা দাও 10 টাকা লস দিয়া বিক্রি করব কারণ এডারে কেউ নেয় না দুর্বল মনে কইরা ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন মহাজন রে 10 টাকা লস দিতে হবে না আমি তোমার 20 টাকার কিনা হইলে 27 টাকা দিব 27 টাকা দিব বাজান টাকার মায়া নাই আল্লাহর ভালোবাসার মায়ায় পড়ে গেছে একবার বলুন আল্লাহু আকবার রে বাবারা নবীর উম্মতেরা এই নবীর ভালোবাসা দিলা না ভালোবাসা শিখলা না জর্দানের জমিনে মাহফিলে যাইয়া জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি একটা পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বছর বয়সে ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ইয়ামেন যাবে মক্কা থেকে ওই দিন থেকে পাদ্রী আমার আপনার নবীকে একটা নজর দেখার জন্য আমরা রাস্তার কিনারে দোকান দেই ব্যবসা করার জন্য পাদ্রী রাস্তার কিনারে দোকান দিছে একটা নজর আখিরি নবী দেখার জন্য দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় আখিরি নবীর সন্ধান মিলে না কত কাফেলা আসে রে
এই দোকানে বসাইয়া খানা খাওয়াই মুসাফির খানাই খানা খাওয়াইয়া বিদায় দেয় কিন্তু 13 বছর বয়সের কোনো লোক পাওয়া যায় না শেষ বয়স সম্পত্তি শেষ করলো খাওয়াইতে খাওয়াইতে বুড়া হয়ে গেছে চোখে দেখে না এমন সময় হালকা হালকা চোখে দেখে দেখটা একটা কাফেলা মক্কা থেকে আসতেছে যেই কাফেলাটার উপরে আকাশের মেঘের টুকরা ছায়া দিয়া নিতেছে কাছাকাছি আসার পর পাদ্রী দেখে মন শান্ত হলো দেখ কাফেলাটা কোত্থেকে আসছে লোক পাঠাইলে কাফেলা আবু তালিবের নেতৃত্বে গাছতলায় বসেছে আমার নবী 13 বছর বয়স মুরুব্বিদের পাশে বসলো না বাবা জর্দানে যায় দেখেন মজার ঘটনা আমার নবী একটা মরা গাছের নিচে যায় বসলেন 13 বছর বয়সী নবী মরা গাছটাকে আল্লাহ রে তোমার বন্ধু আমার বাড়িতে আসছে আমাকে তোমার বন্ধুর ভালোবাসা দেওয়ার ব্যবস্থা করে দাও আমি মরা গাছ জীবিত করে পাতা লতায় আচ্ছন্ন করে দাও আমার নবী 13 বছর বসে আছে মরা গাছ জীবিত হইয়া পাতা লতায় একেবারে আচ্ছন্ন নবীকে ছায়া দিতে লাগলো রে বাবা মায়েরা আল্লাহর কসম 1400 বছর হলো যে গাছের গোড়ায় রহমতের নবী বসছিল এখনো সেই গাছ জীবিত দাঁড়াইয়া রইছে আশেপাশে 2-250 কিলোমিটারের মধ্যে কোনো গাছ আর জীবিত নাই এই নবীর বসা বরকতের গাছ এখনো জীবিত ও বাবারা ভাইরা দোয়া করবেন আগামী এই 25শে নভেম্বর দিবাগত রাত 4টায় আবার জর্দানের ফ্লাইটে উঠব জর্দান যাব এই গাস ক্যামেরা করে নিয়ে আসব আপনাদেরকে দেখানোর জন্য এই বরকতের নবী গাছতলায় বসে আছে ডাকতেছে তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম এ মুসাফির খানার দায়িত্ব খাদেমেরা দেখ কাফেলাটা কোত্থেকে আসছে খবর নিয়ে দেখলো কাফেলা মক্কা থেকে আসছে কাফেলার সর্দারকে আবু তালিব ডাকো ডাকলেন তোমার কাফেলায় লোকজন কত সংখ্যা বললে বলছে সব লোক আমার দোকানে নিয়ে আসো মুসাফির খানায় নিয়ে আসো খানা খাওয়াবো সব লোক হাজির হলো মালামাল পাহারাদার বানাইয়া রাসূলকে রেখে আসলো 13 বছর বয়সী আল আমিন সত্যবাদী যার মধ্যে কোনো বেশকম নাই যার মধ্যে ভালো কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই নবীকে বিশ্বাস করে সবাই মালামালের দায়িত্ব দিল পাদ্রী ডাকতেছে রে আবু তালিব বলো তোমার সব মেহমান আসছে কিনা আবু তালিব বলেন একজন মানুষ রয়ে গেছে উনি কে উনি আমার ছেলে আবু তালিব বলছে উনি আমার ছেলে আবু তালিব বলছে উনি আমার ছেলে পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাব খুলে প্রশ্ন করে জর্দানের জমিনে ঘটনা ছেলেটার নাম কি আবু তালিব বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিৎকার মারছে পাদ্রী রে আবু তালিব মিথ্যা কথা কইস না লোকটার নাম যদি মুহাম্মদ হয় তোর ছেলে না রে তোর ভাতি তাওরাত জাবুর ইনজিল কিতাব বলছে যার বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা ও আবু তালিব জারে একটা নজর দেখার জন্য জীবনের সব শেষ করলাম নিয়াসো তোমার বাতি জারে একটা নজর দেখি আবু তালিব রে ইনি আখিরি নবী হবে পাদ্রী খ্রিস্টান বাবা যদি আমরা নবীরে দেখার জন্য পাগল হয় জীবনের সয় সম্পত্তি সব শেষ করে দেয় আমরার সেই নবীরে একটা নজর দেখার জন্য আমাদের কিছু সময় দেওয়া বলুন দরকার আছে কিনা ভাগ্যবান আপনাদের যারা সেই নবীর পক্ষে বসে আছেন আমার নবী এত কষ্ট করছে আজকে যদি আমার নবী আজকের মাহফিলে আইতো একটা নজর যদি এই পরিবেশ দেখতো না জানি নবী কত খুশি হইতো আমার মন কয় খুশি হইয়া আবু বকর সিদ্দিকের মতো আপনাদেরকে সঙ্গী বানাইয়া নিত দয়ার নবী মায়ার নবী আদুরের নবী
ভালোবাসার নবী সত্যের নবী উম্মতের কি শিক্ষা আদর্শ দিয়ে গেলেন বাবার ভাইরা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত যার বেশি যার হাত বাড়াইলে বৃষ্টি হয় এ আল্লাহওয়ালার মহব্বত আমি কিনার জন্য এসেছি দাম 20 টাকার অর্ধেক 10 টাকা দিয়ে নিব না চিন্তা কইরো না মহাজন আমি আমি 27 টাকা দিয়ে তোমার গোলাম কিনলাম 7 টাকা লাভ দিলাম মহাজন তিনটা লাভ মারছে বালাডারে দিয়ে 2 টাকা পাই না ল্যাংড়াডারে দিয়ে 7 টাকা টাকা হাতে লিয়া কই যাও তাড়াতাড়ি সীমানা পারো সীমানা পারো জানছো না ঠিক টু ভিতরে যাইয়া পাহাড় মরুভূমি দেশ মরুভূমি নিরিবিলি জায়গায় গিয়া ডাকতেছে গোলাম মনি এত টাকা লাভ দিয়ে আমারে কিনলেন আমি তো কাজ করতে পারি না শরীর দুর্বল আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন রে গোলাম কাজের জন্য তোমারে খরিদ করি নাই আল্লাহর ভালোবাসা খরিদ করেছি যাও বাবা তোমাকে মুক্ত করে দিলাম তোমাকে আজাদ করে দিলাম তুমি এখন স্বাধীন তুমি কারো অধীনে নয় পরাধীন নয় ওই লোকটা গোলাম হাত বাড়ায় ডাকে আল্লাহ গো ও আমার রব ও আমার প্রভু দুনিয়ার মনিব আমাকে মুক্ত করে দিল তুমি আমাকে দুনিয়ার থেকে মুক্ত করে দাও সাথে সাথে ওই গোলামটা জমিনে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন এখন কি করি তাকে কাফন দাফন কিভাবে করি অবশেষে পরনের কাপড় যা ছিল তা দিয়ে কাফনের ব্যবস্থা করলো দাফন করে আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন কিতাবি ঘটনা বাবা কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই রাতে ঘুমের ঘরে ঘুমিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নযোগে দেখতেছে দুইটা উদিত সূর্য আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরে প্রবেশ করেছে ডাকতেছে রে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর একজন প্রিয় বান্দাকে অবহেলিত কাফন দিয়া দাফন করলি কাজটা ভালো করলি না রে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বান্দার সাথে ব্যবহারটা ভালো করলি না জিজ্ঞেস করে হুজুর আপনি কে আপনার পরিচয় কি আমি জানতে চাই আপনার পরিচয় জবাব আসছে আব্দুল্লাহ ইবনে মুবারক আমারে চিনলি না আমি উম্মতের কান্দারি আমি গুনাহগারের বন্ধু আমি উম্মতের দরদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মুবারক কই হুজুর আমি যা করেছি আমি কালকে আবার ভালো করে কাফন দাফনের ব্যবস্থা করব হুজুর আপনার সাথে একজন মেহমান ওই মেহমানের পরিচয়টা আমি জানতে চাই আমার নবী বললেন আব্দুল্লাহ ইবনে মুবারক রে ইনি হলো ইব্রাহিমে খলিলুল্লাহ বাবা আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহওয়ালাদেরকে যদি ভালোবাসা দেন আমার নবীর দিদার ইব্রাহিম খলিলুল্লাহ সহ নসিব হয়ে যাবে